শামসুলুদ্দা সাহেব এতদিন কিছু বলেন নাই, সেদিন কিছু সবক দিলেন। এখন তাকে তার কাছে কী সবক চেয়েছে তা জানি না। তিনি বলেন যে এই নির্বাচন কমিশন আর অনেক কাজ করার কথা ছিল, করতে পারতো কিন্তু তারা করে নেই, নানা কাজ করে বিতর্কের সৃষ্টি করেছেন। তো এ তার এই কথাগুলো একজন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমি এটা মোটামুটি এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আপনাদেরকে বলেছি যে এই নির্বাচন কমিশন একটা মোস্ট কমপ্লেক্স ইনস্টিটিউশনস, ওয়ান অফ দি মোস্ট কমপ্লেক্স ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড। সেখানে একটা লোক একবার সব কিছু নিয়ে বাহাবা নিয়ে যাবে, সবার এই স্বীকৃতি নিয়ে চলে যেতে পারে, এটা সম্ভব না, তার জন্য সম্ভব না। আর উনি নিজে নিজের অহমিকা বোধ থেকে অথবা তিনি আমিত্ব বোধ থেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা সম্ভব না। নির্বাচন কমিশনের দায়িত্ব 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা, সংসদ ভেঙে দেওয়ার পরে। তিনি নির্বাচন করেছেন 690 দিন পরে। এই সাংবিধানিক ব্যাপ্তায় ঘটানোর অধিকার তাকে কে দিয়েছে? তিনি করেছেন কি 5টা কনস্টিটিউয়েন্সি, সে সব লোকেরা কান্নাকাটি করে এখন, অভিশাপ দেয় তাকে, কেটে এনে তিনি করেছেন। সেখানে কি তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন? সেখানে কি তিনি তখন কোনো রাজনীতিবিদের কোনো অবস্থান ছিল? বিরাজনৈতিক একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তিনি করেছেন। তিনি বদিউল আলম মজুমদারকে এখানে নিয়োগ দিয়েছেন কিসের ভিত্তিতে? সেখানে কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কোনো যোগ্যতার মধ্যে দেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টাকা তাহলে তাকে কীভাবে দিলেন? লক্ষ লক্ষ টাকার অভিযোগ আছে। এটা আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছে। তারা আমাকে বলছে স্যার এই এই এর এর লোকজন এখানে এসে কাজ করতে না পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আর্থিক প্রচুর অনিয়ম আছে, এরকম অনেক কিছু বলা যায়। সুতরাং ভেবেচিন্তে কথা বলা উচিত যে যেখানে কাজ করে গেছেন উনি একেবারে সব কিছুর ঊর্ধ্বে একেবারে আদর্শ ব্যক্তি হিসাবে মডেল হিসাবে এখান থেকে চলে গেছেন। ইট ক্যানট বি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে এটা সমালোচনার জায়গা, এখানে 12 কোটি ভোটার নিয়ে কাজ করতে হয়, সেখানে এটা করা যায় না।